পরে কি অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন। আজকে ভিডিও করাটার মেন উদ্দেশ্য হলো, কালকে বিকালে যখন ছাদে আসি দেখি যে একটা কবুতরের বাচ্চা ওই যে ওইখানে বসে আছে, তো খাঁচার বাইরে লফটের বাইরে বসে আছে, তো মনে হলো যে অসুস্থ। তাই আমি কি করলাম, কবুতরটারে ধরলাম, ধরে দেখি যে হ্যাঁ কবুতরটার চোখ উঠছে, হয়তো কোনোভাবে খাঁচার থেকে বাইর হয়েছে, যার মালিক আর কি মালিকের বাসার থেকে হয়তো ছাড়ছিল, কিন্তু ব্যাক করতে পারেনি, বৃষ্টিও আসছিল কালকে। তো আমি যদি ভাবলাম যে ধরবো নাকি ধরবো না, ছেড়ে দিলে আবার বিড়াল আছে ছাদে খায়া ফলাইতে পারে, তো ভাবলাম যে ধরি, কবুতরটা ধরলাম। ধরার পরে কবুতরটাকে দেখাই আগে, তার এই যে কবুতরটা, এই কালো কবুতরটা আসছে। খাঁচাটা ছোট হয়ে গেছে ওর জন্য একটু বেশি, তো ওর দেখে চোখ উঠছে, তো রাত্রে যে চোখ উঠার ওষুধ কিনে আনলাম, পরে এই লফটে রাখতাম, কিন্তু আপনারা হয়তো জানেন যে চোখ উঠা একটা ভাইরাস জনিত রোগ, পরে যদি লফটের ভিতরে রাখি অন্য সব কবুতরও ই হয়ে যাবে, চোখ ওঠা শুরু হয়ে যাবে। তো রিক্স নেওয়া, যাতে না নেওয়া হয়, তো রাতে যে বন্ধুর বাসা থেকে এই খাঁচাটা নিয়ে আসলাম, নিয়ে আইসা ওরে আলাদা করে খাবার পানি দিছি, খাইতেছে দাইতেছে, কিন্তু ওই যে বারবার বাইর হইতে চাইতেছে, কিন্তু ও তো এখনও ফিট না, ওর চোখের সমস্যা, পায়েও মশা দেখে কামড় টামড় দিছে। তো দেখি ওষুধপাতি খাওয়াই, আল্লাহ ভরসা, যদি আপনাদের দোয়া থাকে, আল্লাহ রহমত থাকে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কবুতর, এটা দেখা যাক কী হয়।